কমিটির পক্ষ থেকে শুভকামনা, আশা করি ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণী গণিতে অর্থাৎ পরিমিতি 16.1 এ আজকে আমরা 9 নাম্বার করব। এর আগে সবগুলো অঙ্ক এবং থিওরি ভিডিও সবগুলো আলোচনা করা হয়ে গেছে, সবগুলো ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের নিচে আছে, এবং অন্য সবগুলো যদি একসাথে দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করলে পুরো প্লেলিস্টটা পেয়ে যাবেন। ওকে, সো একটি সময় ত্রিভুজের উপন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর, আমাদের বইতে বাহু কতটা লিখে নেই, তিনটির উপর লিখছে, আসলে এখানে একটা বাহু হবে, বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করো। আমাকে একটা সমবাহু ত্রিভুজ বলেছে কোশ্চেনটাতে, ওই সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ মাস অভ্যন্তরস্থ ভিতরে কোন একটা বিন্দু সমবাহু ত্রিভুজের ওখান থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। বিষয়টা আমরা একটু যদি চিত্রের মাধ্যমে দেখি তাহলে বিষয়টা জানা যাবে। একটা সমবাহু ত্রিভুজ মনে করেন, ধরলাম এটা একটা সমবাহু ত্রিভুজ, কোন একটা ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজ আমি ধরে নিচ্ছি এটা একটা এবিসি, একটা সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। সো এইটা দৈর্ঘ্য এ, এইটা দৈর্ঘ্য এ হবে, এবং কি এইটা দৈর্ঘ্য কত হবে, এ হবে, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ। ওকে, এখন আসি, তাহলে এটা দৈর্ঘ্য, এখন এর অভ্যন্তরস্থ কোন একটা বিন্দু মনে করেন, অভ্যন্তরস্থ কোন একটা বিন্দু, এই বিন্দু থেকে যে কোনো একটা বিন্দু অভ্যন্তরস্থ, ওই বিন্দু থেকে প্রতিটা বাহুর উপর এখানেও অঙ্কিত লম্ব, প্রতিটা বাহুর উপরে এখানেও অঙ্কিত লম্ব, এখানেও অঙ্কিত লম্ব, তাহলে আমাকে বলেছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে ও, এই বিন্দুটা অভ্যন্তরস্থ একটা বিন্দু, ঠিক আছে, এই অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মনে মনে ভাবি এটা হচ্ছে ওডি, এই ও বিন্দু থেকে এটার অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 6, এটা হচ্ছে মনে করেন ডি ও ই, তার অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মনে করেন 7, আর এটা হচ্ছে মনে করেন এফ, তার অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 8, এটাই বলেছে। দেখেন একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর মানে এ বি সি বাহুর উপর অভ্যন্তরস্থ একটা বিন্দু তাকে আমি উদাহরণ ডিনোট করছি। তো অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, ওই বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, বাহু দৈর্ঘ্য মানে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলেছে। তো বাহু দৈর্ঘ্য যদি পেয়ে যাই ক্ষেত্রফলটা পেরিয়ে যাবো √3/4a², তাহলে আগে আমার বাহু দৈর্ঘ্য বের করতে হবে। ওকে, সো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি বলুন তো, এখানে এই বিন্দু এটা হচ্ছে ও বিন্দু, ও বিন্দু থেকে অঙ্কিত লম্ব বাহু তিনটির উপর দৈর্ঘ্য দেওয়া আছে, আমাকে বাহু এই প্রতিটা বাহু দৈর্ঘ্য বের করতে হবে। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে অবশ্যই স্কেল দিয়ে করবেন এবং অবশ্যই ফিগারটা ড্র করতে হবে। আমরা ও কমা বি এবং ও কমা এ যোগ করি এবং ও কমা সি যোগ করি, অবশ্যই স্কেল দিয়ে করবেন, ঠিক আছে, ওকে, অবশ্যই স্কেল দিয়ে করবেন। আচ্ছা, ফলে কি হয়েছে, ও এ বি ত্রিভুজ, বি ও সি ত্রিভুজ, এ ও সি ত্রিভুজ, তিনটা ত্রিভুজ তৈরি হয়েছে, কেন করেছি এখন আশা করি বুঝে যাবে। সো এরপরে দেখেন কি লিখবো, আচ্ছা যে কাজটা করেছি সেটা আমরা এখানে লিখতে হবে। সো ধরি এ বি সি সমবাহু ত্রিভুজে অভ্যন্তরস্থ ও বিন্দু থেকে, ও বিন্দু থেকে এ বি বি সি ও সি এ বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে যেটা এঁকেছি সেটা লিখেছি, এটা কেন করেছে তুমি বুঝে যাবে, যথাক্রমে এ বি, এ বি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে ও ডি সমান
দৈর্ঘ্য অভিত এসি ভাগের উপর অভিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে ওডি সমান 6 সেমিটার, তারপরে বিসি বলেছে বিসি বিসির উপর হচ্ছে ওএফ, ওএফ সমান 8 সেমিটার, তারপর হচ্ছে আমি সিএ সিএ বাহুর উপর ধরেছি আমরা কি ওই, ওই সমান 7 সেমিটার। আসলে আমি যেভাবে ফিগারটা ড্র করেছি আমি সেভাবে লিখেছি, আমি এদিক থেকে জানি এদিক থেকে গেছি, কারণ আমি এখানে এবি বি সি সিএ লিখেছি তাই। তো যাই হোক আমরা কি করেছি তাহলে, যেটা চিত্র এঁকেছি সেটা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করছি, যেটা কোয়েশ্চেনে আছে সেটা ফিগারের মাধ্যমে সেটা তুলে ধরেছি। ওকে এখন আসি এরপরে কি করেছি, এরপরে আমরা এক্সট্রা কিছু কাজ করছি, সেটা কি, সেটা হচ্ছে এখন ও কমা সি, তারপরে কি করেছি ও কমা বি, তারপরে কি করেছি ও কমা এ যোগ করি, ঠিক আছে। ফলে ফলে ত্রিভুজ এ ও সি, এ ও সি, তারপর হচ্ছে ত্রিভুজ এ ও বি, ও ত্রিভুজ বি ও সি কি হলো, উৎপন্ন হলো, উৎপন্ন হলো। তাহলে আমরা যখন বি কমা ও কমা এ ও কমা সি যোগ করেছি তখন দেখেন বি ও সি একটা ত্রিভুজ, আবার বি ও এ এটা একটা ত্রিভুজ, এ ও সি তিনটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে, মানে এ বি সি সমকোণী, এ বি সি সমবাহু ত্রিভুজ, এই এ বি সি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলো কিন্তু তা হবে। ওকে তাহলে আমরা দেখেন, তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এ বি সি, সুতরাং আমি লিখতে পারি এ বি সি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র, আমি ক্ষেত্রফলে লিখতেছি এভাবে লিখতেছি, ত্রিভুজ ক্ষেত্র এ ও বি প্লাস ত্রিভুজ ক্ষেত্র, ত্রিভুজ ক্ষেত্র এ ও বি এবং ত্রিভুজ ক্ষেত্র বি ও সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ ও সি। আশা করি বুঝছি, এই বি ও সি এ ও সি এ ও বি তিনটি ত্রিভুজ যোগ করলেই তো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো নাকি, সো সেই কাজটা করেছি। তাহলে আমরা এখন কেন যোগ করেছি আশা করি বুঝছি, আরো ভালো করে বুঝবেন। এখন আসেন আমরা এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য উৎপন্ন হলো, উৎপন্ন হলো এবং এখানে এটাও লিখে ফেলি, এবং এবং এ ত্রিভুজ এ বি সি, এ বি সি এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত, এ বি সমান বি সি সমান সি এ সমান হচ্ছে যে এ, ঠিক আছে এ সেন্টিমিটার ধরে নিচ্ছি। ওকে এটা আমরা ধরে নিয়েছি, তাহলে এখন বলেন তো সমবাহু ত্রিভুজ এ বি সি একটা সম্পূর্ণ একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এ বি সি এ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারি না রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ইকুয়াল টু, এবার আসে ত্রিভুজ ক্ষেত্র এ ও বি লিখেছি, এ ও বি, এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই পাশে এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি না হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এ বি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি উচ্চতা, উচ্চতা হচ্ছে ওডি, তাহলে এই ত্রিভুজটা এটাকে ধরে উচ্চতা এটা হচ্ছে ভূমি, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা লিখতে পারি প্লাস, এবার দেখেন ত্রিভুজ বি ও সি, বি ও সি, বি ও সি এটা যদি উচ্চতা হয় এটা হবে ভূমি, তাহলে ত্রিভুজ ক্ষেত্র সমান আমরা লিখতে পারি বি ও সির জন্য হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ও এফ, এখানে এই বিন্দুটাকে ও দ্বারা ডিনোট করেছি প্লাস, এবার ত্রিভুজ ক্ষেত্র এ ও সি, ত্রিভুজ ক্ষেত্র এ ও সি এর ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি গুণ ও ই উচ্চতা। আশা করি আমরা এতটুকু বুঝছি, এতটুকু বুঝছি আমাদের কাজ শেষ। তাহলে এখানে এটা হচ্ছে সম্পূর্ণ একটা সমবাহু ত্রিভুজ, তার ক্ষেত্রফল বসাইছি, কিন্তু এগুলো তো সমবাহু ত্রিভুজ না,
ত্রিভুজের উচ্চতা আছে ভূমি আছে এই ত্রিভুজেরও উচ্চতা আছে ভূমি আছে এও সি ত্রিভুজের উচ্চতা আছে ভূমি আছে সো আমরা এটা লিখতে পারি এখন এরপরে হচ্ছে হাফ তো কমন নিয়ে ফেলেছি এসি এ সি এসি সমান হচ্ছে যে এ প্লাস ওই ওই সমান হচ্ছে প্লাস না কিন্তু ওই সমান হচ্ছে সেভেন কারণ এস এর সাথে ওই গুণিয়ে ফেলেছে ওকে এখন আসি এইবার এখানে ওই দিকে যদি টু দ্বারা গুণ করি তাহলে এটা রুট থ্রি বাই টু হয়ে যাবে এটা স্কোয়ার হয়ে যাবে টু দ্বারা গুণ করছি ওই দিকে টু দ্বারা গুণ করলে এখানে দুটো চাপ হয়ে যাবে এখানে টু কাটা যাবে ওকে সো এখন এখানে পাচ্ছি আমরা 7 এ প্লাস 8 এ প্লাস অন এটা ওই সমান 7 ওডি ওডি সমান এখানে ভুল লিখেছি ওডি সমান হবে 6 এই ওডি এটা হচ্ছে ওডি এই ওডি মান হচ্ছে 6 ওকে তাহলে এটা হচ্ছে 6 এ 6 এ আর এটা হচ্ছে 7 এ সো এখান থেকে আমরা লিখতে পারি √3/2 a সমান হবে 21 into 2 by 2 3 তাহলে এখানে আসবে a equal to 42 by root 3 সো এখন আমরা এখানে লিখতে পারি a equal to আমরা একটা কাজ করতে পারি এখানে ক্যালকুলেটর তো সম্পূর্ণ চলে আসছে তারপরে চাই আমরা একটু এভাবে করতে পারি 3 সাথে 3 গুণ করলে 42 আসে না আর এখানে আছে root 3 তাহলে এখান থেকে এখানে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে a equal to এখানে a equal to 14 ঠিক আছে 14 into root 3 into root 3 এই 3 এর জন্য root 3 into root 3 লিখতে পারি আর এখানে আছে root 3 তাহলে a সমান হচ্ছে 14 root 3 তাহলে এর মানে আমরা পেয়ে গেছি ক্যালকুলেটিং ক্যালকুলেটর করলে তাহলে আমরা ডেসিমাল মানটা পাবো তো সুতরাং এক বাহু দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেছি 24.24 এত সেন্টিমিটার প্রায় আমি চলে এতটুকু লিখে দিতে পারি না এতটুকু লিখে দিতে পারি তাহলে আমরা এর মান বের করে ফেলেছি তার মানে এখন আমরা বুঝতে পারছি কেন a কমা ও o কমা b ও কমা c যোগ করেছি এখন সিম্পল ওয়েতেই এটা করা যায় ঠিক আছে সো এখন আমাদের কাছে বলবে কত হচ্ছে ভেরি সিম্পল কার্ভ a b c এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে সেটা করে ফেলে সুতরাং ত্রিভুজ a b c মানে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতেছি a b c এর ক্ষেত্রফল সমান √3/4 a স্কয়ার এ কত 24.24 এটার পুরো হোল স্কয়ার বা 14 √3 দিতে পারি সো এত বর্গ সেন্টিমিটার আশা করি আমরা বুঝছি সো এইবার ক্যালকুলেটর করে পুরো মানটা এখানে বসাই দেন 254. এত বর্গ সেন্টিমিটার প্রায় তাহলে আপনারা সুন্দর করে লিখেন সুতরাং সমত্রিভুজটির এক বাহু দৈর্ঘ্য এত সেন্টিমিটার বা এত সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার প্রায় সো আশা করি আমরা বুঝছি খুবই সিম্পল একেবারে অঙ্কটা ভালো থাকে সুস্থ থাকে সুস্থ থাকে।